এগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় কার চিহ্ন? কার চিহ্ন কি বলে? কার চিহ্ন, কার চিহ্ন, কার চিহ্ন কি? স্বরবর্ণগুলোর সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার চিহ্ন? কার চিহ্ন কয়টি? কার চিহ্ন কয়টি? কার চিহ্ন হচ্ছে দশটি, দশটি। হ্যাঁ, এখন আমরা দেখব কোনটা। প্রথমে স্বর অ, স্বর অতে কোনো, স্বর অর কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন নেই। হ্যাঁ, এখন স্বর আ, স্বর আতে, স্বর আ, স্বর আতে কি হয়? আকার, স্বর আতে আকার, আকার, বুঝছি, আকার। এটা হচ্ছে আকার, এটার নাম কি? এটা হচ্ছে আকার, আকার, দাস আকার, ইলিশ নিচে আকার। এখন রসইতে, মাঝে নিচে, হ্যাঁ, রসইতে, রসিকা, রসইতে, এই যে দেখো রসইতে, এটা কি? রসিকার, এটা রসিকার। এরপর, এরপর এটাকে কি বলে? দীর্ঘইতে দীর্ঘিকার, দীর্ঘিকার। এরপর রসৌ, রসৌতে, রসৌতে রসুকার, রসুকার। তারপর দীর্ঘউ, দীর্ঘউতে দীর্ঘকার, দীর্ঘকার। তারপর, তারপরে রিকার, রিতে রিকার, রিতে রিকার, রিকার, রিকার। তারপরে এখানে কি? একাশ। আর এটা হচ্ছে এ, এতে একাশ, এতে একাশ। তবে এখানে নাম, একাশ দেখো, পরেরটা, পরেরটা লিখি। এরপর ওইতে, ওইতে ঐকার, ঐকার। দেখো কিভাবে লিখতে হয়, ঐকার, ঐকার, ঐকার। হ্যাঁ, ওতে, ঐকার, ওতে, ওতে, ঐকার, ওকার, ওতে, ওতে ওকার। আর ঔ, ঔতে ওকার, ওকার, ওতে, ওতে ওকার। হ্যাঁ, এখন আমরা আবার প্রথম থেকে শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, দেখো তাহলে স্বর আতে কি? স্বর আতে আকার, রসইতে রসিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, রসৌতে রসৌতে রসুকার, তারপর দীর্ঘউতে দীর্ঘউতে দীর্ঘকার। এরপর রিতে, রিতে, রিতে রিকার। তারপর এতে, না, এতে একার, এতে একার। তারপর ওই, ওইতে কি বলে এটাকে? ওইতে ওই, ঐকার। আর ওতে, ওকার, ওতে ওকার। আর ঔ, ঔতে, ঔতে ঔকার। আজকে আমরা দেখব কার চিহ্নগুলো ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হলে কিভাবে উচ্চারিত হয়। হ্যাঁ,
তাহলে শুরু করি, আসো। এটা কি সরাতে সরাতে আকার আকার। এখন আমরা দেখব কয়ের সাথে যদি আমি আকার দিই তাহলে কিভাবে উচ্চারিত হবে। হ্যাঁ হ্যাঁ শুরু। কয় 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 আকার কা কয় আকার। কয়ের সাথে আকার দিলে কি হয়? কয় আকার কা। আচ্ছা এখন আমি যদি খয়ের সাথে আকার দিই, দেখো খ খয় আকার খা। ভেরি গুড। হ্যাঁ এবার আমি গয়ের সাথে যদি আকার দিই, দেখো গয় আকার কয় আকার গা। হ্যাঁ এবার রশিকারের ব্যবহার দেখবো আমরা। হ্যাঁ হ্যাঁ দেখো কয়ের সাথে আমি এখন রশিকার দিব। হ্যাঁ দেখো দেখো কয় রশিকার কয় রশিকার কি কি কয় রশিকার কি। হ্যাঁ এবার আমি খয়ের সাথে দিব। খয়ের সাথে হ্যাঁ খয় রশিকার কি খয় রশিকার কি কি। এখন আমি যদি গয়ের সাথে দিই গয়র শিকার কি হবে? গয়র শিকার ঘি। গয়র শিকার ঘি। ভেরি গুড। আচ্ছা এবার এটা কি? দীর্ঘিকার। দীর্ঘইতে দীর্ঘিকার দীর্ঘিকার। হ্যাঁ এখন আমি কয়ের সাথে দীর্ঘিকার দিব। দেখো ক কয় দীর্ঘিকার কয় দীর্ঘিকার কি কি কয় দীর্ঘিকার কি। এবার আমি খয়ের সাথে দিব। খয় দীর্ঘিকার খয় দীর্ঘিকার কি কি। হ্যাঁ এবার আমি গয়ের সাথে দিব। দেখো তো কি হয়। হ্যাঁ গয় গ দীর্ঘিকার কি গি গ দীর্ঘিকার কি গি। এখানে এরপর আমি এটা কি সুকার রস সুকার রসৌতে রস সুকার। হ্যাঁ এবার আমি কয়ের সাথে কয় রস সুকার কু কু। হ্যাঁ কয় রস সুকার কু। এবার যদি আমি খয়ের সাথে দিই তাহলে কি হবে বলো? খয় রসুকার কু। খয় রসুকার কু কু। আচ্ছা এরপর আমি গয়ের সাথে দিব। গয় রসুকার কু। গয় রসুকার গু গু। গয় রসুকার কু। নেক্সট ও এখানে দীর্ঘ। হ্যাঁ এবার এবার এটা কি দীর্ঘউতে দীর্ঘকার দীর্ঘউতে দীর্ঘকার। ভেরি গুড। হ্যাঁ এখন আমরা দেখব কয়ের সাথে আমি দীর্ঘকার দিব তাহলে কি হয়। কয় 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 দীর্ঘকার কু কু কু। এবার আমি খয়ের সাথে দিব। খয় দীর্ঘকার কু কু। গয়ের সাথে দিব। গয় দীর্ঘকার কু গু গু। হ্যাঁ ঠিক আছে এবার এবার এখানে রি রিতে রিকার রিতে ঋতু রিতে রিকার রিকার রিকার। হ্যাঁ এখন আমি কয়ের সাথে রিকার দিব। দেখো কি উচ্চারণ হয়। কয় রিকার ক্রি কয় রিকার ক্রি। হ্যাঁ এবার খয়ের সাথে দিব। খয় রিকার ক্রি খয় রিকার ক্রি। এবার দেখো হ্যাঁ আমি গয়ের সাথে দিব। গয় রিকার কি হয় বলো? গ্রি। গয় রিকার
গ্রি নেক্সট এখানে কি হ্যাঁ এবার আমি একারে দিব এতে এতে কি হয় একতলা এতে একার এতে একার হ্যাঁ এখন আমি কয়ের সাথে যদি একার দিই দেখো কি হয় কয়কার কি কয়কার কে কে কয়কার কে কে হ্যাঁ এরপর আমি খয়ের সাথে দিব দেখো তো কি হয় খয়কার কি হয় খয়কার খে খয়কার খে এখানে হ্যাঁ এবার তুমি দেখো গয়ের সাথে আমি একার দিব কি হয় গয়কার গে গয়কার এখানে হ্যাঁ গয়কার গে এখানে হ্যাঁ এবার আমি এটা বলো ওইতে কি হয় না ওইতে কি কার হয় ওইতে হচ্ছে ওইকার হ্যাঁ ওইতে ওইকার হ্যাঁ এখন আমি কয়ের সাথে ওইকার দিব দেখো কি হয় কয় ওইকার না আবার দেখো কয় ওইকার কয় ওইকার কই কয় ওইকার কই এরপর আমি খয়ের সাথে ওইকার দিব কি হয় দেখো খয় খয় ওইকার কি হয় বলো না খয় ওইকার না খয় ওইকার খই খই হ্যাঁ এবার আমি গয়ের সাথে ওইকার দিব দেখো কি হয় গয় ওইকার গয় ওইকার কি হয় না গয় ওইকার গই গয়কার গই এটা কি ও ওতে ওকার ওতে ওকার হ্যাঁ এখন আমরা দেখব কয়ের সাথে ওকার ওকার হলে কি উচ্চারণ হয় দেখো কয়কার কয়কার কি হয় কয়কার কো এখন খয়ের সাথে আমি ওকার দিব কি হয় দেখো খয়কার জোরে বলো খো এখন আমি যদি গয়ের সাথে দিই তাহলে কি হবে গয়কার গয়কার গো এদিকে আসো এখানে 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 বলো গয়কার গো আচ্ছা নেক্সট এটা কি ওতে ওতে ওকার ওতে ওকার হ্যাঁ এখন আমি কয়ের সাথে দিব হ্যাঁ কয়ের সাথে ওকার দিলে কি হয় দেখো কি উচ্চারণ হয় কয়কার কয়কার কৌ কয়কার কৌ তারপর খয়ের সাথে খয়কার খৌ তারপর গয়ের সাথে গয়কার গয়কার গৌ ঠিক আছে এভাবে যতগুলো যতগুলো বর্ণের সাথে এভাবে বসবে সবগুলো এভাবে উচ্চারণ হবে হ্যাঁ ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ।